Assalamualaikum সবাইকে Toyota Aqua 2016 model এইটাতে আমরা full HD 360 ইনস্টল করেছি সো 360 ইনস্টলেশনের আগে যদি অপশনগুলো দেখেন যে এটা ফ্রন্ট ক্যামেরাটা এই যে ফ্রন্ট ক্যামেরাটা এখানে বসানো আছে তো ওইভাবে কিন্তু দেখা যাবে না যে এখানে একটা ক্যামেরা বসানো আছে যেটা আপনার ডিভিআর হিসেবেও কাজ করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার গাড়িটা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে এটা কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড করতে থাকবে সো আর ক্যামেরাটা কিন্তু হিডেন আছে একদম কিন্তু ভালো করে যদি আপনি খেয়াল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন আর এটা মিরর ক্যামেরাটা সেট করেছি এখানে মিররের ক্যামেরাটা আমরা ইনস্টল করে দিয়েছি যতটুকু ভিউ সাইডের ভিউ পাওয়ার জন্য যতটুকু অ্যাঙ্গেল করার প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা এখানে অ্যাঙ্গেল করে দিয়েছি এই যে এটা আপনার চাইলে আপনার এদিক সেদিক করা যায় ক্যামেরাটা সেট করা যায় সো এটা কিন্তু এই যে একদম জিরুইন যেসব গাড়িগুলোতে স্টক 360 আসে যেরকম সেট থাকে এটাও কিন্তু ওই রকমভাবে সেট হয়ে গিয়েছে আর ব্যাকের ক্যামেরাটা যদি আমি আপনাদের দেখাই ফ্রন্ট ভিউ আর এটা হচ্ছে ইগল ভিউ এটা যারা আপনার স্টক এইভাবে আসে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইগল ভিউ আর এটা হচ্ছে যে আপনার ফ্রন্ট ভিউ আর এই ভিউটা কিন্তু ফোর সাইড আপনাকে শো করবে ফোর সাইড আপনার এই ভিউটা আপনার শো করবে এখানে স্পেস কম হওয়ার কারণে অ্যাকচুয়ালি এই পাশের যে বাম পাশে যে ভিউটা আছে ওটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না এই রিমোটটা দিয়ে কিন্তু আমি ফোর সাইড বড় করে দেখতে পারবো ভিউগুলো আমি বড় করে দেখতে পারবো এই যে এই যে সাইড এই যে আপনার লেফট রাইট সাইড লেফট সাইড তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে যে সাইড এই যে এটা হচ্ছে যে আপনার একদম ইগল ভিউ পুরো ডিসপ্লে যখন আপনি ভিউটা যখন বড় করে দেখবেন তখন এই যে এরকম হবে এই যে ফ্রন্ট উইথ ব্যাক উইথ টু সাইড আপনারা ফোর সাইডই কিন্তু এখানে শো করবে আমার এখানে যেখানে ভিডিওটা করছি গাড়িটা রেখে ওইখানে স্পেস কম হওয়ার কারণে স্পেসটা খুব একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না সো স্পেস বড় হইলে অ্যাকচুয়ালি এটা একদম ক্লিয়ার বোঝা যাইতো যদি স্পেসটা বড় হইতো যখন আপনারা রাস্তা ড্রাইভ করবেন তখন কিন্তু দুই পাশ এবং ফ্রন্ট উইথ ব্যাক কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন বোঝা যাবে